আমি আজ সকালবেলায় ছিলাম এখানে, সকালবেলা দেখি যে একটা উপর থেকে চাং, বড় সিমেন্টের চাং ভেঙে পড়ে, তার জন্য মানুষ এখানে যাতায়াত করছিল খুব, মানে এমার্জেন্সি রোড। এই রোডটা হচ্ছে আমাদের হসপিটাল যাবেন পেশেন্ট নিয়ে, অ্যাম্বুলেন্স যায়, সবই যাতায়াত করে, মানুষও ঘন ঘন যাতায়াত করে। এটা যাতে খুব শীঘ্রই যেন কোনো ব্যবস্থা করা হোক, আমাদের এটাই অনুরোধ যাতে এর কোনো সুরাহা করা হোক। বর্ষাকালে প্রায় সব সময় ভেঙে পড়ে, আর এই রাস্তাটা খুবই বিজি রাস্তা, হাসপাতাল, কলেজ, স্কুল। কিছুদিন আগে ওখানে ডাব বিক্রেতা হকার এই হাটটা ভেঙে গেছে। এসডিও, ডিএম, থানা, পৌরসভা সমস্ত জায়গায় আমরা চিঠি করেছি, চিঠিগুলো রাখা আছে। তো আমাদের এই আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা আমি জানাতে চাই, অনুরোধ করতে চাই, যারা এই দায়িত্বে আছেন তারা এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি একটু ব্যবস্থা করে দিলে আমরা খুবই উপকৃত হব। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যে বাজার বিল্ডিংটা হচ্ছে যে মিউনিসিপ্যালিটি, এবং আউটসাইডে যত সমস্ত কিছু ওয়ার্ক এবং রং করার সমস্ত দায়িত্ব হচ্ছে মিউনিসিপ্যালিটি। আমরা মিউনিসিপ্যালিটির কাছে বিল্ডিংটা রেন্টাল, মানে লিজ রেন্টাল হিসাবে আমরা আমাদের মতন টাকা পয়সা তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা বিগত 14 সাল থেকে তাদেরকে চিঠিপত্র আদান প্রদান করছি, রিপেয়ারের জন্য, রঙের জন্য করছি, তারা কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু সেটা করেনি। ব্যবস্থা নেওয়া হচ্ছে, ওটা ধরো রিপেয়ারিংয়ের জন্য আমাদের একটা টেন্ডার হয়েছিল, তো সেটা সিঙ্গেল টেন্ডার হওয়ার জন্য অ্যাকসেপ্টেড হয়নি, পরবর্তী পর্যায়ে আবার টেন্ডার করে ওটা যথারীতি ব্যবস্থা নেওয়া হবে। বাইরের ভেতরে সব রকমই যেখানে যা করণীয় সেটা করা হবে। হ্যাঁ, পৌরসভার যে অংশটা করার সেই অংশটা আমরা করবো।